জেলার বর্ধমান 2 নম্বর ব্লক কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 14ই মার্চ সোমবার শহীদ স্মরণের আয়োজন করা হলো। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিকের উদ্যোগে শক্তিগড়ের মসজিদ পাড়া বাজার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই স্মরণ সভার আয়োজন করা হয়। এদিন নন্দীগ্রাম দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। এদিন শহীদ বেদিতে মাল্যদান করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক সহ অন্যান্যরা। জোর করে জমি অধিগ্রহণ করতে গিয়েছিল নন্দীগ্রামে, এবং আমাদের কৃষক ভাইরা তাতে বাধা দিয়েছিল। সেই সময় ওই তৎকালীন বামপন্থ সরকারের পুলিশ এবং উদ্ধিধারী নেতারা কমরেডরা নির্বিচারে গুলি চালিয়ে আমাদের 14 জন আমাদের কৃষক পরিবারের গুলিতে হত্যা করেছিল। তো সেই দিনটাকে স্মরণ করে আমরা প্রতি বছরই আমরা এই দিনটাকে নন্দীগ্রাম দিবস তথা কৃষক দিবস হিসেবে পালন করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সেই মতো আজকে আমাদের আমাদের শক্তিগড় দক্ষিণ বাজার আমাদের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমাদের সম্মানীয় বর্ধমান 2 নম্বর ব্লকের কিশাল খেনবুজুর ছেলের সভাপতি সম্মানীয় মোহাম্মদ মহসিন সাহেবের উদ্যোগে আমরা সেই অফিসের সামনে আজকে এলাকার কৃষক বন্ধুদের নিয়ে আমরা সেই দিনটাকে নিষ্ঠার সঙ্গে আমরা নন্দীগ্রাম দিবস তথা শহীদ দিবস তথা কৃষক দিবস হিসেবে আমরা পালন করছি। শহীদ দিবসে শ্রদ্ধা জ্ঞাপনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান 2 নম্বর ব্লক কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ মহসিন সহ কিষান ক্ষেত মজুর পরিবারের সদস্যরা। আজকে বর্ধমান 2 নম্বর ব্লক কিষান ক্ষেত মজুরের পক্ষ থেকে আমরা এখানে অনুষ্ঠান করলাম। 2007 সালে নন্দীগ্রামে যখন কৃষকরা জমি রক্ষা করার জন্য আন্দোলন করছিল, তখন সিপিএম হারমত এবং পুলিশের যৌথ উদ্যোগে সেদিন কৃষকদের উপরে আক্রমণ হয়েছিল এবং 14 জন কৃষক সেদিন মারা গিয়েছিল। বহু কৃষক সেদিন আহত হয়েছিল, বহু রমণীদের উপর আক্রমণ হয়েছিল। তারপর থেকে আমরা এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করি এবং এই দিনটি আমরা প্রত্যেক বছর সেই শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাই, তাদের স্মরণ করি। আমরা জানি যে এই দিনটিকে পরবর্তীকালে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এই দিনটিকে কৃষক দিবস হিসেবে পালন করার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ অনুযায়ী সঙ্গে সঙ্গে আমরা এটিকে কৃষক দিবস হিসেবে পালন করলাম। আজকের এই সভায় উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক, আমাদের কাছের মানুষ, আমাদের কাজের মানুষ নিশীথ কুমার মালিক মহাশয়। তাকে পেয়ে আমরা সত্যিই ধন্য এবং গর্বিত। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দবার্তা।